সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইস তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো যে আমাদের হাতে থাকা যে সাধারণ অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে এই সাধারণ অ্যান্ড্রয়েড ফোন কিন্তু অনেক সময় হ্যাং স্লো করে বা দেখা যায় আমাদের ফোনে কিন্তু আমরা নানান ধরনের অ্যাপ্লিকেশন স্টোর থেকে আমরা ইনস্টল করে থাকি আর ওই অ্যাপ্লিকেশনের ভিতরে কোনটা ক্ষতিকারক অ্যাপ্লিকেশন বা আপনার ফোনের জন্য কোনটা ক্ষতিকারক অ্যাপ্লিকেশন সেটা আপনি বুঝতে পারেন না বাট দেখা যায় যে আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনার ফোন হ্যাং করছে বা আপনি যখন ফ্রি ফায়ার অন্যান্য যে কোনো গেমস খেলতে গেলেও দেখা যায় যে ওই সময় আপনার ফোন কিন্তু ল্যাক করে বা হ্যাং করে এর জন্য কিন্তু দেখা যায় যে আমরা এক সময় কিন্তু বিরক্ত হয়ে যাই দেখুন আমাদের ফোনে কিন্তু আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি বাট আপনি কি জানেন যে কোন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের জন্য ক্ষতিকারক সেটা কিন্তু আপনি চাইলে এক নিমিষেই দেখতে পারবেন বা আপনার ফোনটাকে কিন্তু আপনি আরও আগে থেকে ফাস্ট করতে পারবেন সো হে গাইস তো আপনাদের সাথে আমি শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এসএলডি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এর জন্য একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি দু হাজার তেইশের একটি আপডেট একটি অ্যাপ্লিকেশন তো আমরা প্লেস্টোর অ্যাপটি এখান থেকে ওপেন করবো এবং এখান থেকে আমরা সার্চ বক্সে টাইপ করবো তো তারপরে আপনি এখান থেকে যেটা লিখে সার্চ করবেন এখান থেকে আপনি ফোন মাস্টার লিখবেন তো ফোন মাস্টার লিখলে আপনার কাছে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আসবে এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে পাওয়ারফুল একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনের ভিতরে যে কোনো জাঙ্ক ফাইল বা কোনো ক্ষতিকারক কোনো ভাইরাস থাকলে এটার মাধ্যমে আপনি সেটা রিমুভ করতে পারবেন দেখুন আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করবেন আর ওপেন করার পরে আপনাকে ফার্স্টে একটি অপশান থাকবে যেখানে অ্যাকসেপ্ট তো আপনি অ্যালাউ করার পরে এখানে অ্যাকসেপ্টে একটা ক্লিক করবেন আর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাকে মেন ইন্টারফেসে নিয়ে আসবে তো তারপরে আপনি এখানে মেনলি চারটি অপশান দেখতে পারবেন তো আপনি প্রথমত এ এই অ্যাপ্লিকেশন সেটিং থেকে একটি পারমিশন আপনাকে অন করতে হবে তো আমি দেখুন এখান থেকে সেটিং থেকে আমি এখানে দেখুন চারটি অপশান রয়েছে মানে ফার্স্টে চারটি অপশান থাকবে আপনাকে এই চারটি অপশানের মাধ্যমে এই কাজটি করতে হবে তো আমি ফার্স্টে যে কাজটি করবো আমি সেটিং থেকে এই অ্যাপ্লিকেশনের পারমিশনটাকে ওপেন করব ওকে তো তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে সেটিংসে একটা ক্লিক করবেন তো তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের সেটিংসে বা আপনার ফোনের সেটিংসে নিয়ে আসবে তারপরে আপনি এখান থেকে নিচে দেখিয়ে দিচ্ছি দেখুন যে এখানে এখানে আপনাকে পারমিশনটা অন করতে হবে তো দেখুন পারমিশনটা অন করার জন্য এখানে ইউজ অ্যাক্সেস নামের একটা অপশান রয়েছে তা আপনি ইউজ অ্যাক্সেস একটা ক্লিক করার পরে দেখুন এখানে দেখা মানে দেখিয়ে দেবে যে ফোন মাস্টার তো এই ফোন মাস্টার অ্যাপ্লিকেশনের পারমিশনটা আপনি এখান থেকে অন করবেন এটা হচ্ছে সেটিং পারমিশন তো তারপরে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু আপনি যে অপশানটা সিলেক্ট করেছিলেন ওই অপশানটা কিন্তু স্ক্যান হতে শুরু করবে তো তারপরে আপনি দেখবেন যে এখানে যে চারটি অপশান রয়েছে এ চারটি কিন্তু মেনলি আমাদের ফোনেরই অপশান দেখুন এখানে জাঙ্ক ফাইল এখানে ভাইরাস তো আমি অ্যান্টিভাইরাস একটা ক্লিক করলাম এবং এখান থেকে যে অ্যাকসেপ্ট বা এগ্রি এখানে একটা ক্লিক করলেই দেখুন আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস কোনো অ্যাপ্লিকেশনে যদি থেকে থাকে মানে আপনার ফোনে ইনস্টল করেছেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ধরনের ভাইরাস থাকে বা কোনো ধরনের ক্ষতিকারক কোনো অ্যাপ্লিকেশন থাকলে এখান থেকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনার ফোনকে আপনি আগে থেকে আরও অনেক ফাস্ট করতে পারবেন আর যদি আপনার ফোন হ্যাং স্লো করে থাকে তাহলে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনকে আপনি রকেট স্পিডে ফাস্ট করতে পারবেন বা আপনি ব্যবহার করতে পারবেন দেখুন তাছাড়াও আপনি যে কাজটি করবেন এখানে এটা স্ক্যান হওয়া যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে হয়ে যাওয়ার পরে এখানে ওপরে একটি অপশান রয়েছে আপনি এখানে অ্যাপ অপশানটাতে একটা ক্লিক করলে আপনি দেখুন অনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করে থাকেন ব্যবহার করে থাকেন দেখুন আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা প্রতিদিন যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকি ফেসবুক তো আমি প্রথমত ফেসবুক এখান থেকে আপনাকে স্ক্যান করে দেখাবো তো তার জন্য আমি এখান থেকে ফেসবুকে একটা ক্লিক করলাম এবং দেখুন এখান থেকে কিন্তু ফেসবুকটা কিন্তু অলরেডি কিন্তু এখানে স্ক্যান হচ্ছে দেখুন ফেসবুক মানে প্রতিদিন আমরা ফেসবুক ব্যবহার করে থাকি এবং ফেসবুকের মাধ্যমে যদি কোনো ধরনের ক্ষতিকারক কোনো ব্যাড জাঙ্ক যদি অ্যাড হয়ে যায় তাহলে এখান থেকে সেটা রিমুভ হবে এবং এখান থেকে ক্রোমেও একটা সিলেক্ট করে দিচ্ছি দেখুন ক্রোমে সিলেক্ট করে দেওয়ার পরে ক্রোম স্ক্যান হবে কারণ আমরা এই ক্রোমের মাধ্যমে অনেক কিছু ডাউনলোড করে থাকি বা ক্রোমের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখে থাকি বা অনেক কিছু আমরা এখানে সার্চ করে থাকি সো হে গাইজ তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন খুব সহজেই সো হে গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলব না থ্যাংক ইউ